মৌসুমী হামিদ, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী। মূলত 2010 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার পর থেকে তার জনপ্রিয়তা বাড়ে। অভিনয় ছাড়াও এই অভিনেত্রী আলাদাভাবে সবার দৃষ্টি কাড়েন নিজের উচ্চতার কারণে। পাসপোর্ট 9.5 ইঞ্চি উচ্চতার মৌসুমী হামিদকে পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তিনিও চান বিয়েটা সেরে ফেলতে, কিন্তু সমস্যা তৈরি হয়েছে তার উচ্চতা নিয়ে। তার সমান উচ্চতার ছেলে মিলছে না। এখন এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছেন তিনি ও তার পরিবার। মৌসুমীর ভাষায়, নিজের উচ্চতার সমান ছেলে পেলে যে কোনো মুহূর্তে বিয়ে করবেন তিনি। তবে বিয়ের জন্য ছেলে পাওয়া না গেলেও উচ্চতা নিয়ে কোনো আফসোস নেই মৌসুমীর, বরং নিজের এত লম্বা হওয়াটা তিনি বেশ উপভোগ করেন। শুক্রবার দেশের 5টি সিনেমা হলে মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত ছিটমহল ছবিটি। এইচআর হাবিব পরিচালিত এ ছবিতে তিনি অভিনয় করেছেন প্রীতিবালা চরিত্রে। বাংলাদেশ ও ভারতের ছিটমহলের নাগরিকদের দুঃখ দুর্দশা, জীবন প্রবাহের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এটি মূলত একটি দেশপ্রেমের ছবি। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনের গল্প দেখানো হয়েছে এই ছবিতে। এতে মৌসুমীর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন শিমুল খান। 2015 সালের শুরুতে এই ছবির কাজ শুরু হয়েছিল, এরপর নানা জটিলতায় ছবির কাজ পিছিয়ে যায়। এই ছবিতে মৌসুমীর অভিনয় এরই মধ্যে তার পরিচিত মহলে বেশ প্রশংসিত হয়েছে। এদিকে রিদি হকের পরিচালনায় মৌসুমীর আরেক ছবি 1971 সেই সব দিনগুলো ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবিতেও তার অভিনয় দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন মৌসুমী। ক্যারিয়ারের শুরুতে কাজের প্রতি সচেতন না হলেও এখন অনেকটাই সচেতন বলে জানিয়েছেন মৌসুমী। যতটুকু পারছেন বেছে বেছে কাজ করছেন বলে জানান এই অভিনেত্রী। মৌসুমী বলেন, এখন যে কয়েকটি নাটক, টেলিছবি বা ওয়েব সিরিজের কাজ করছি, এর প্রতিটি আলাদা, একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। তসলিমা তামান্না, সমকাল।